আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা, সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের অনেক উপকারে আসবে। আজকে আমি একটা ছোট চুলের টিপস নিয়ে হাজির হলাম, যা ব্যবহার করে আমরা আমাদের চুলকে রুক্ষ শুষ্কতার হাত থেকে রক্ষা করে নিতে পারবো। চুল হবে ঝলমলে এবং উজ্জ্বল। এর জন্য আমার লাগবে একটা শ্যাম্পুর প্যাকেট। আমি এখানে সানসিল্ক শ্যাম্পুর প্যাকেট নিয়ে নিয়েছি, 2 টাকার মিনি প্যাকেট। আপনারা আপনাদের চুলের ধরন অনুযায়ী, আপনারা যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন, সে ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে আজকের রেমেডিটা তৈরি করে নেবেন। আপনাদের চুলের ধরন অনুযায়ী আপনারা আপনাদের কতটুকু শ্যাম্পু লাগবে, আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী আপনারা ততটুকু শ্যাম্পু নিয়ে নেবেন। আর যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন, সে ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নেবেন। আমি 1 প্যাকেট মিনি প্যাকেট একটা শ্যাম্পু নিয়ে নিলাম। এরপরে এইখানে আমি 1 চা চামচ পরিমাণের চিনি নিয়ে নিলাম। চিনি আমাদের চুলকে সিল্কি করতে সহায়তা করবে। একটা চুল আরেকটা চুলের সাথে যে লেগে জট বেঁধে যায়, সে জট বেঁধে যাওয়ার হাত থেকে রক্ষা করবে এই চিনিটা। শ্যাম্পু আর চিনি 2টা উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যেন চিনিটা সম্পূর্ণ এই শ্যাম্পুর সাথে গলে মিশে যায়। ভালো করে মিক্সড করে নেবেন। আজকের এই রেমেডি অবশ্যই গোসলের আগে ব্যবহার করতে হবে। সপ্তাহে 3টা দিন ব্যবহার করবেন, আপনার চুল ঝলমলে হবে, চুল থেকে খুশকি দূর হবে। চুলে যদি উকুন থাকে, সে উকুনের সমস্যাও আপনি দূর করে নিতে পারবেন আজকের রেমেডি ব্যবহারের ফলে। এরপরে এখানে আমি ব্যবহার করব লেবু। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যা আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমি এখানে 1টা লেবুকে 3 টুকরা করে নিয়েছি, সে 1/3 ভাগ আমি আজকের রেমেডিতে ব্যবহার করে নিলাম। লেবু আমাদের চুলটাকে এত সুন্দর ঝলমলে এবং সিল্কি করবে, আপনারা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু মিস করবেন। অবশ্যই আজকের রেমেডিটা আপনারা একবার হলেও ব্যবহার করবেন। আপনাদের মাথার চুলের মধ্যে যদি খুশকি থাকে, লেবু খুশকি দূর করতেও কিন্তু সহায়তা করবে। যাদের উকুনের সমস্যা রয়েছে, তারা কিন্তু আজকের এই রেমেডিটা দিয়ে আপনাদের মাথার চুল যদি ওয়াশ করেন, তাহলে সেই উকুনের সমস্যা থেকেও কিন্তু আপনারা রেহাই পাবেন। ভালো করে 3টা উপকরণ মিক্সড করে নিতে হবে। আজকের রেমেডিটা আপনারা গোসলের আগে অবশ্যই ব্যবহার করবেন। সপ্তাহে 3টা দিন ব্যবহার করবেন, ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করে নিতে পারবেন। রেমেডিটা বেশি পরিমাণের তৈরি করে রাখবেন না, যখন আপনারা ব্যবহার করবেন এর আগে তৈরি করে ইনস্ট্যান্ট তৈরি করবেন, ইনস্ট্যান্টই ব্যবহার করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়েন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, সবার আগে ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাওয়ার জন্য। হয়তোবা কোনো একদিন আপনার পছন্দ মতো ভিডিও আপলোড হতে পারে। আজকের রেমেডিটা ব্যবহার করার আগে, এর আগের দিন আপনারা আপনাদের মাথার চুলে তেল ব্যবহার করে নেবেন। আগের দিন মাথার চুলে তেল ব্যবহার করবেন, পরের দিন এই রেমেডিটা দিয়ে আপনাদের চুলগুলো আপনারা শ্যাম্পু করে ফেলবেন। আপনাদের চুল হবে ঝলমলে এবং নায়িকাদের মতো দেখাবে আপনাদের চুলকে। বিশ্বাস না হলে একবার হলেও ব্যবহার করেন, ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই গোসলের আগে আপনার মাথার চুলের মধ্যে শ্যাম্পুটা এমনভাবে লাগাতে হবে, যেন আপনার মাথার চুলের
প্রত্যেকটা চুলের আগা গোড়ার মধ্যে শ্যাম্পুটা লেগে যায়। তারপরে খুব ভালো করে আপনার মাথাটা আপনি কোসলিয়ে নেবেন, এরপরে ভালো করে ধুয়ে ফেলবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।